ওটা আমার পায়ের উপরে আর কি পড়ে গেছে, অনেক ব্যথা পাইছিল বেশ। তবে মানে ব্যথা পাওয়ার পরে আমি গিয়া ওষুধ লাগাইছি। গাইস, আমি একটু কিছুক্ষণের জন্য ওই ঘুরে চলে গেছিলাম, কারণ পানি খেতে গেছিলাম আর কি, পিপাসা হয়ে গেছে, অনেক গরম। তো গরমের মধ্যে স্কার্ফ পরছি, মাস্ক পরছি, আর রান্নাঘরে কোনো ফ্যানও নাই, তো এর কারণে পানি খাইতে গেছিলাম। তো এত বড় হাতির মতন পাতিলটাকে আগে আমি সরাবো, এরপর বাকি যা কাজ করা করবো। সো ফাইনালি আমি পাতিলটা সরা ফেলছি, এত ভয় লাগছে বলে যেতে পারবো না, তো সরে ফেলছি টুটু। তো এরপরে আমি একটা প্যানের উপর এটা করব। তো প্যানটাই আমি খুঁজে পাচ্ছি না, এই তো আমার সামনেই দেখেন গাইস, আমার এইখানে প্যান, এই যেটা কড়াইটাতে করবো নুডলসটা বানাবো ওইটা আমার সামনে ছিল, আর আমি খুঁজে পেতেছি না, আমি ওপরে উপরে এই সব জায়গায় খুঁজতেছি, মাটির তো খুঁজতেছি। তো এটাতে বানাবো, আমি একটু আগে ধুয়ে দাদুকে বলছি ধুয়ে রাখতে, যে আমি ভিডিও বানাবো, এই কারণে আমি দাদুকে বলছি দাদু ধুয়ে রাখো, আমি ব্লগ বানাবো, এটা ধুয়ে রাখো, এটাতে আমি নুডলস বানানোর ব্লগ বানাবো। ওকে দাদু কি বলে জানেন, বলে যে নুডলস বানানো আবার ভিডিও বানানো কি আছে, এবারে কেউ বলছে তুমি বুঝবা না, এগুলো বুঝে না, বুড়া মানুষ তাই গেলে। তো আমি আগে এটা চুলা জ্বালাবো, আর চুলা জ্বালানোর সময় ভিডিও করতে পারবো না, কারণ স্কার্ফ পরে আছি, আর চুলা জ্বালানোর সময় ভিডিও করলে স্কার্ফে আগুন লেগে যেতে পারে। তো চুলা জ্বালানোর পর আমি আসছি। তো চুলা জ্বালানো শেষ, এবার আমি এটাতে বসিয়ে দেবো, আর এটা তো খালি, আজকে আমি স্যুপ নুডলসটা বানাবো। কোথায় আল্লাহ আমার মগ কই, এই যে মগ আমার সামনেই আছে আর আমি দেখতে পেতেছি না, আমি কোনো কিছুই খেয়াল করতে পারি না। তো আমি জানি না যে আমি কোনটুকু পানি দেবো, মানে স্যুপ বানাবো তো এই কারণে একটু বেশি পানি দেবো। দেখেন মাস্ক আমার চোখের উপর উঠে যাচ্ছে, মাস্কটা ঢিলা করে পড়ছি, মা ভয় করে কমই দেই, পরে যদি আবার বেশি হয়ে যায় একটু কি দিই। প্রথমে ফার্স্টে তো এটা বয়েল করতে হবে তাই না, আর একটু দিই কম লাগে, আন্না ভাই পরে আমি বেশি হয়ে গেলে এমন নুডলস আমি এত বলবো কেন করতেছি। এই তো বসাই দিলাম, তো বসানো শেষ, এবার আমি নুডলসের প্যাকেটটা আনি। তো গাছ আমি পানি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু মশলা দিয়েছি, দেখেন একটু মশলা দিয়েছি, তাও কত লাল হয়েছে ভাবেন, কত ঝাল, আমি একটু খাইছি আমার অনেক ঝাল লাগতো মাগো। তো এবারে নুডলসটা রেডি করবো, তো নুডলসটা এবার দিয়ে দিব। তো গাইস আমি এবার নুডলসটা দিয়ে দিচ্ছি, আমার এত ভয় লাগতেছে এখন যে মোবাইলটা পড়া যায়, আল্লাহ বিসমিল্লাহ,
ও মা, এটা দিয়ে ভাঙতে পারি না, আস্তাই দিয়ে দিই। আর দেখেন নুডলসের বিস্কুট মানে গুলি দাদা সব এখানে আছে, দিয়ে দিলাম শেষ। বাবা মেয়েটাকে না টানি, এটা শুকাইতে শুকাইতে এত শুকাই গেছে, আমি এত পানি দিছিলাম লোক, এত পানি দিছিলাম আর সব শুকিয়ে একটু গে। আমি চুলা লাস মিডিয়ামে রাখছি, তবে তো তাড়াতাড়ি যে কেমনি শুকাই যায়, তো অনেক তাড়াতাড়ি এটা বয়ল হয়ে গেল, আমি আরও পানি দিতে হবে। এটা এত লাল হয়ে গেছে, একটু হালকা একটুখানি ছিটা ফোটা দিছিলাম ওই মশলাটা একটু পানিতে, কত লাল হয়ে গেছে। তো গাইস, এটা আমি কুক করতে করতে বলি একটা কথা, সেটা হচ্ছে অনেকদিন ধরে আমি ভিডিও দেই না, কারণ আমার স্কুল শুরু হয়ে গেছে, স্কুল প্রতিদিন অফলাইনে ক্লাস হয়, আগে অনলাইনে হতো, তো স্কুল থেকে আসার পর আমার খুশি থাকে না, রেস নেই, এটা সেটা করি, তাই আমি ভিডিও করতে পারি না। আগে তো আমি সকাল 11:30টার সময় ভিডিও করা শুরু করতাম, এখন তো তা করতে পারি না, তো আমার অনেক সময় ভিডিও মিস হতে পারে, আপনারা কিছু মনে করবেন না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ফাতিমা কেন ভিডিও করে না, ফাতিমা ভিডিও করে না কারণ হচ্ছে, ও আচ্ছা গায়ে আজান দিচ্ছে, আমি আজান দেওয়ার পরে বলছি পরেটা। তো গায়ে আজান দেওয়া শেষ, আবার দ্বিতীয়বার আজান দিচ্ছে এরা, তো এই টাইমে কথা বললে কিছু হয় না। তো ফাতিমা ভিডিও করে না, কারণটা হচ্ছে ফাতিমার অসুখ হয়েছে, ফাতিমার ডেঙ্গু হয়েছে, আর ফাতিমা অনেক ক্লান্ত থাকে, এ কারণে ফাতিমা ভিডিও করে না। তো এবার আমি মশলাটা দিব নুডলসের, মশলাটাই খুঁজে পাচ্ছি, এই যে আমার বউ বেশি পড়ে গেছে, অনেক বেশি পড়ে গেছে রে, জানি না কত যাব, নাপতে থাকি নাপতে থাকি। আর গাইস, আমি আমার ফানি ভিডিও অথবা যে কোনো ভিডিওরে বিহাইন্ড দ্য সিন মাঝে মাঝে দিব, যদি দিতে পারে মনে থাকে, মানে ফানি কিছু হলো আর কি, ব্লুপার্স, ফানি কিছু না হলে নর্মাল হলো তোর তারপরে এখন দরকার নেই। মনে হয় নুডলসটা বেশি কুক হয়ে যেতেছে, আমি একটুখানি মশলা দিব, মনে হইতেছে কম, বেশি পড়ে গেছে, এবার সত্যি সত্যি বেশি পড়ে গেছে, ওইটা আমি মজা করছি না, তো আমি হাঁটতে থাকি। তো শেষ, নাড়া টাড়া শেষ, এবার আমি পানি দিব, বেশি পানি দিয়ে দিল নাকি, ঠিক আছে। তো এবার আমি ঝোলটা একটু দিব, পড়ে না দেখি, ওমা পড়ছে তো, আমি দেখি না। তো গাইস, আমার নুডলস রান্না করা শেষ, আমি চুলা বন্ধ করে দিলাম, তো নুডলসটা নামাইনি এরপরে বাকি চোখ ব্লগটা। তো গাইস, আমি নুডলসটা নামাই ফেলছি, নুডলসটা হচ্ছে এই যে দেখলেন, জানেন গাইস আমি ভিডিওটা পজ করার পর আবার যখন লিসন করতে নিছি, তখন আমি ভুলে মাস্ক খুলে ফেলছিলাম। গাইস, নুডলসটা হচ্ছে এই যে অনেকটাই স্যুপ স্যুপ হয়েছে, আরও স্যুপ হয় একেবারে, নুডলস ডুববা যায়, আমি আরও স্যুপ করি না, পরে আবার সিদ্ধ হইতে পরে আর নুডলসে বত্তা হয়ে যাবে, তো এই কারণে এবার নুডলসটা খেয়ে দেখি বইটা দিই। আর আমি যেহেতু মাস্ক খুলতে পারবো না, আমি আমার একটা ইন্ট্রোডাকশন ভিডিও বলে দিছি যে আমি মুখ দেখাতে পারবো না, তো এই কারণে আমি খাওয়াটা দেখাতে পারছি না, সরি। তো খাওয়ার পরে আমি আপনাদেরকে বলবো যে কেমন খেতে হয়েছে, তো খেয়ে নিই আগে। আমার গায়ে এত ঝাল হয়েছিল, আমি তো চিনি খাইতেছিলাম, আবার চিনি খাম, আমার গো পড়িস না চিনিটা, চিনি খা, তো এত ঝাল হয়েছে গায়েস, চিনি, তো আমি একে চিনিটা খাইনি। সো গাইস, আমি জানি যে আমি অনেক ফালতু কথা বলতেছি, আমার পিনারি কেউ বুঝতো, আমার পিনটা আমার তাল গাছের মতন ভাড়া হয়ে গেছিলো, তো আমি জানি আমি অনেক ফালতু কথা বলতেছি, কারণ আমি কথা বলে শুরু করলে থামি না, আমার কথা বলতে খুবই ভালো লাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, ওকে, ভুলে গেছেন, মনে করে দিন, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে।